চট্টগ্রাম শহরে একটি অনুষ্ঠানে অংশ নেন চুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষ হতে দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের বাসটি আধ ঘন্টা দেরিতে ছাড়তে বলে তারা। তবে বাসে থাকা ছাত্রলীগের অন্য গ্রুপের নেতাকর্মীরা এর বিরোধিতা করেন। এতেই বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ, আহত হয় দুজন। এ অবস্থায় 21 জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সবার দাবি থাকবে যে যাই হোক যেটা শান্তিপূর্ণভাবে হয়। যারা জুনিয়র আছে ওদেরকে বারবার ডাকতেছে, ওদেরকে যারা যা বারবার ব্যবহার করতেছে ওদেরকে ফ্রন্ট লাইনে রাখতেছে সবসময়। সংঘর্ষের ঘটনার পেছনে রয়েছে ছাত্রলীগের কমিটি গঠনের বিষয়টি। আমাদের শিক্ষার্থীদের মধ্যে আসলে দুটো, আমরা বলবো যে আধিপত্য বিস্তারের বিষয়ে একটা দুটো গ্রুপ, আজকে এরা করো তো কাল ওরা করে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দুটি ধারায় বিভক্ত। একটি অংশ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলের এবং অন্য অংশটি সাবেক সিটি মেয়র আজম নাসিরের অনুসারী বলে কথিত রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিও একই ধারায় বিভক্ত। বগভিত্তিক রাজনীতি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ হলেও তুচ্ছ বিষয় নিয়ে বারবার সংঘর্ষে লিপ্ত হয় ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা। এখানে আমাদের ভাইদের উপর, আমাদের শিক্ষার্থীদের উপর স্থানীয়রা হামলা করুক, এটা আমরা কখনো চাই না। সাধারণ ছাত্র ছাত্রী যারা আছে তারা হয়রানির শিকার হচ্ছে। কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে বলে দাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকের। সাম্প্রতিক সময় এই ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করতেছে, আবার এটার অন্য কোনো এজেন্ডা আছে কিনা সেটা আমরা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। এই অবস্থায় দুষ্কৃতিকারীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে যারা জড়িত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থা মিলে খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। গত এক বছরে ছোট বড় মিলিয়ে 10 থেকে 15 বার নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।